বিসমিল্লা রহমানুর রাহিম অর্থনীতি প্রথম বর্ষ আজকে আমি তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সের জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যা যেটাকে আমরা ডাবল কাউন্টিং প্রবলেম বলি সেটা আলোচনা করব। এটা একই সাথে মাস্টার্স প্রিলিমিনারিরও কাজে আসবে তাছাড়া যারা বিসিএস পরীক্ষা দেও তোমাদেরও এটা কি হবে কাজে আসবে আমি জাতীয়র উপর সাতটি ক্লাস দিয়েছি তোমরা যদি আমার ফার্স্ট ইয়ার ও মাস্টার্স প্রিলিমিনারির ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে যে ইউটিউবে যেখানে ভিডিও দেখছ সেখানে অথবা গুগলে আকমল হোসেন মালিহা লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে অ্যাপ একটা গোলবিত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ে আছে এখানে ক্লিক করবে আমার চ্যানেলে প্রবেশ করতে পারবে চ্যানেলে প্রবেশ করার পর প্লে যাবে দেখবে ফার্স্ট ইয়ারের গরিব ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে মাইক্রো ক্লাসগুলো ধারাবাহিকভাবে কি আছে দেওয়া আছে এবং ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাসও ধারাবাহিকভাবে দেওয়া আছে তার কথা না বাড়িয়ে আমি আবার ক্লাস শুরু করছি লেকচার শুরু করছি আজকের আলোচনা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা বা ডাবল কাউন্টিং প্রবলেম আমরা জানি যে ডাবল কাউন্টিং প্রবলেম বাংলায় কি বলছে দ্বৈত গণনা সমস্যা এই দ্বৈত শব্দের অর্থ হচ্ছে কি দুইবার তো দ্বৈত গণনা মানে কি দুইবার গণনা দুইবার গণনা তাহলে যে আমাকে যদি বলে দ্বৈত গণনার সমস্যাটা কি তা আমি যদি ঠিক এইভাবে যদি বাংলা অর্থ করি ডাবল কাউন্টিং মানে দ্বৈত গণনা প্রবলেম মানে সমস্যা দ্বৈত গণনা মানে দুইবার গণনা অর্থাৎ যে জাতীয় পরিমাপের ক্ষেত্রে আমরা একটা দ্রব্য বা সেবা যদি দুইবার গণনা করি তাহলে জাতীয় আয় তার প্রকৃত আয়ের হিসেব হতে বেশি হবে অর্থাৎ সঠিক জাতীয় আমরা পাব না এটাকে দ্বৈত গণনার সমস্যা বলে আবারও বলছি লক্ষ্য কর আমি জাস্ট এই শব্দগত অর্থের ভিত্তিতে দ্বৈত গণনা মানে দুইবার গণনা তাহলে আমি যদি বলি অর্থনীতিতে দ্রব্য এবং সেবা যা উৎপাদিত হয়েছে সেগুলোকে একবারের পরিবর্তে যদি দুইবার গণনা করি তাহলে জাতীয় আয়টা প্রকৃত জাতীয় আয় হতে বেশি হবে আমি যদি দুইবার গণনা করি তাহলে প্রকৃত জাতীয় মনে করো বিশ হাজার কোটি টাকা হওয়ার কথা ছিল দুইবার গণনা করলে সেটা কথা হয়ে যাবে চল্লিশ হাজার কোটি টাকা তাহলে আমরা সঠিক জাতীয় আয়টা পাচ্ছি না এটাকে দ্বৈত গণনার সমস্যা বলে তা আসলে যে এই সংজ্ঞাটা কিন্তু সঠিক নয় কারণ আমি এখানে দ্বৈত গণনা ওই আক্ষরিক অর্থ শাব্দিক অর্থ দুইবার গণনা ধরে নিয়েছে। আসলে যে এখানে আমরা ডবল কাউন্টিং শব্দটা ইউজ করেছি বাংলায় দ্বৈত গণনা বা দুইবার গণনায় ব্যবহার করেছি কিন্তু প্রকৃতপক্ষে এটার ব্যবহারিক অর্থটা হচ্ছে যে দ্রব্য এবং সেবা যদি একাধিকবার অর্থাৎ দুইবার তার চেয়ে বেশিবার একাধিকবার অথবা আমরা বলতে পারি দুইবার তার চেয়ে বেশিবার গণনা করা হয় তাহলে যে জাতীয় এটা আমরা পাই সেটা প্রকৃত জাতীয় হতে বেশি হয় এই একাধিকবার অথবা দুইবার বা ততোধিকবার গণনার কারণে জাতীয় পরিমাপে যে সমস্যা হয় সেটাকে দ্বৈত গণনার সমস্যা বলে তো অনেকের মাথায় প্রশ্ন জাগে যে যেখানে দুইবার বলা উচিত ছিল শাব্দিক অর্থে সেখানে আমরা কেন দুইবার তার চেয়ে বেশি বা একাধিকবার কেন ব্যবহার করছি আসলে যে এইটা এইভাবেই অর্থনীতিতে কি চলে আসছে যে ডাবল কাউন্টিংয়ের ব্যাখ্যাটা আমরা এইভাবেই কি করি করি যে একাধিকবার গণনা দুইয়ের অধিকবার গণনা যারা শব্দগত অর্থ করবেন তারা কিন্তু ভুল করবেন তা এখন আস যে অর্থনীতিতে তিন ধরনের দ্রব্য আছে কয় ধরনের দ্রব্য আছে তিন ধরনের দ্রব্য আছে একটা হচ্ছে প্রাথমিক দ্রব্য প্রাথমিক দ্রব্য এটাকে আমরা বলি প্রাইমারি গুডস ঠিক আছে একটা হচ্ছে প্রাথমিক দ্রব্য এটাকে আমরা বলি প্রাইমারি গুডস প্রাথমিক দ্রব্যটা কোনটা প্রাথমিক দ্রব্যটা হচ্ছে যে দ্রব্যটা সরাসরি মাঠে ময়দানে কি হয় উৎপাদিত হয় সেটা হচ্ছে প্রাথমিক দ্রব্য যে দ্রব্যটা কোথায় উৎপাদিত হয় মাঠে ময়দানে যেটা কি হয় যেটা উৎপাদিত হয় সেটা হচ্ছে প্রাথমিক দ্রব্য বা যে দ্রব্য উৎপাদনটা সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল অর্থাৎ আল্লাহ সেটা হচ্ছে কি প্রাথমিক দ্রব্য যেমন আমরা জমিতে কি করি বীজ রোপণ করি সে বীজ থেকে কি হয় ধান গাছ হয় সেখান থেকে ধান হয় এই ধানটাই হচ্ছে কি আমাদের প্রাথমিক দ্রব্য আখ গাছ যেটা হয় আখের রস এটা হচ্ছে আমার প্রাথমিক দ্রব্য তুলা গাছ থেকে যে তুলা হয় সেটা হচ্ছে আমার কি প্রাথমিক দ্রব্য অর্থাৎ একেবারে মার থেকে যে দ্রব্যটা কি হয় উৎপাদিত হয় সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দ্রব্য এরপরে দ্রব্যটা হচ্ছে আমরা বলি মাধ্যমিক দ্রব্য কি বলি মাধ্যমিক দ্রব্য সেটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি গুডস মাধ্যমিক দ্রব্য এটাকে আমরা বলি সেকেন্ডারি গুডস মাধ্যমিক দ্রব্যটা কোনটা মাধ্যমিক দ্রব্যটা হচ্ছে যে মাঠ পর্যায়ের দ্রব্যটা কি হয় উৎপাদিত হয় মাঠ পর্যায়ের দ্রব্যটা উৎপাদিত হয় যখন এই দ্রব্যটা কিছুটা প্রসেসিং এর মাধ্যমে কিছুটা কি বলেছি প্রসেসিংয়ের মাধ্যমে সেটাতে অর্থাৎ এই দ্রব্যতে কিছু উন্নত শ্রম প্রয়োগ করে অর্থাৎ মূলধনের প্রয়োগ গঠিয়ে যে চূড়ান্ত দ্রব্য কি করা হয় উৎপাদন করা হয় অর্থাৎ চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় সেটাকে কি বলা হয় মাধ্যমিক দ্রব্য আমি আবারও বলছি যে প্রাথমিক দ্রব্যটা উৎপাদিত হওয়ার পর সেটা কিছুটা প্রসেসিংয়ের মাধ্যমে একটু পরিবর্তিত হয়ে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য যেমন দেখো যে মার থেকে তুলা উৎপাদিত হলো প্রাথমিক দ্রব্য এই তুলাটা স্পিনিং মিল মানে সুতা মিলে গিয়ে কিছুটা প্রসেসিংয়ের মাধ্যমে মানে শ্রম আর মূলধনের মাধ্যমে সুতো উৎপাদিত হয়েছে পরবর্তী দ্রব্য উৎপাদনে ব্যবহারের জন্য অতএব সুতাটা হচ্ছে এখানে মাধ্যমিক দ্রব্য এই সুতাটা যদি মাঠে উৎপাদিত হতো তাহলে সেটাকে আমি প্রাথমিক দ্রব্য বলতাম ঠিক আছে কিন্তু সুতাটা ওই প্রাথমিক দ্রব্য তুলার থেকে কিছুটা প্রসেসিং এর মাধ্যমে উৎপাদিত হয়েছে আবার এই সুতাটা টেক্সটাইল মিলে যাওয়ার পর সেখানে মূলধন শ্রমের সংমিশ্রণের মাধ্যমে প্রসেসিং এর দ্বারা সেখান থেকে কাপড় উৎপাদিত হয় যে কাপড়টা পোশাক উৎপাদনে ব্যবহৃত হবে এক্ষেত্রে ওই কাপড়টাই হচ্ছে কি মাধ্যমিক দ্রব্য তাহলে মাধ্যমিক দ্রব্যটা সৃষ্টি হচ্ছে প্রাথমিক দ্রব্য হতে এবং মনে রাখবে যে প্রাথমিক দ্রব্য আর চূড়ান্ত দ্রব্যের মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাধ্যমিক দ্রব্য প্রাথমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্যের মাঝখানে যখন প্রাথমিক দ্রব্য হচ্ছে তুলা আর চূড়ান্ত দ্রব্য হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য হচ্ছে পোশাক তৈরি পোশাক তাহলে এই তুলার পোশাকের ভিতরে যতগুলো দ্রব্য আছে সবগুলো হচ্ছে মাধ্যমিক দ্রব্য এরপরে আসো আমি বলছি তিন নাম্বারটা কি চূড়ান্ত দ্রব্য এটাকে আমরা বলি ফাইনাল গুডস এটা কি বলি আমরা ফাইনাল গুডস ফাইনাল গুডস কোনটা যে দ্রব্য উৎপাদিত সরাসরি চলে আসে সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য যে দ্রব্য কি বলেছি উৎপাদিত হয়ে সরাসরি ভোগে চলে আসে সেটা হচ্ছে ফাইনাল গুডস বা চূড়ান্ত দ্রব্য মনে করো যে যে মার থেকে যে আখ আসল আখের রস এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য আমি কি করলাম সকাল বেলা আখের রসটা খেয়ে ফেললাম এখন রসটা হয়ে যাবে কি চূড়ান্ত দ্রব্য অর্থাৎ সরাসরি কোথায় চলে এসেছে ভুগে চলে এসেছে আবার এই রসটা মনে করো কিছু আখের রস গেল সুগার মিলে চিনি কলে এবং সুগার মিল কি করলো এই আখের রস দিয়ে চিনি উৎপাদন করলো ওইখানে আখের রসটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য ইন্টারমিডিয়েট গুডস অথবা সেকেন্ডারি গুডস মনে করো মনে করো যে এক লাখ লিটার আখের রস উৎপাদিত হয়েছে এই এক লিটার আখের রসের ভিতরে পাঁচ হাজার লিটার রস আমরা জনগণ কি করলাম সরাসরি করে ফেলেছি তাহলে পাঁচ হাজার হচ্ছে চূড়ান্ত দ্রব্য আর পঁচানব্বই হাজার লিটার চিনি চিনি উৎপাদনের জন্য কি করে ছিনিয়ে গেল তাহলে ওই পঁচানব্বই হাজার লিটার আখের রস যেহেতু চিনি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে সেহেতু সেটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য ঠিক আছে আবার আসো যে হ্যাঁ এখন আসো ওই প্রাথমিক দ্রব্য কোনটা ওই প্রাথমিক দ্রব্যটা হচ্ছে একেবারে আগ যেটা ঠিক আছে আর মেশিনের মাধ্যমে যখন আমরা কি করি রসটা বের করে আনি তখন এইটাকে আমরা কি বলতে পারি মাধ্যমিক দ্রব্য বলতে পারি আর এই রসটা কোথায় চলে গেল চিনি উৎপাদনে চলে গেল আবার কে কেউ ধরতে পারেন না রসটাই হচ্ছে কি প্রাথমিক দ্রব্য ঠিক আছে তখন আমি কি বলবো এই প্রাথমিক দ্রব্য হতে যে চিনি যেটা উৎপাদিত হয়েছে সরাসরি চিনিটা যদি ভুকে চলে আসে তো চিনিটা হয়ে যাবে চূড়ান্ত দ্রব্য চিনিটা হয়ে যাবে চূড়ান্ত দ্রব্য আচ্ছা তাহলে এখানে আমি রসটাকে যদি প্রাথমিক দ্রব্য ধরে নেই যদি তাহলে কিন্তু এখানে রস আর চিনির ভিতরে কোনো মাধ্যমিক দ্রব্য কী নাই একটা প্রাথমিক দ্রব্য একটা সরাসরি এই প্রাথমিক দ্রব্য হতে আমরা কী করেছি আমরা চিনি উৎপাদন করেছি চিনি উৎপাদন করেছি মনে করো যে এক লক্ষ মেট্রিক টন এই এক লক্ষ মেট্রিক টন চিনির ভিতরে আমরা দশ হাজার মেট্রিক টন চিনি জনগণের সরাসরি ভোগ করেছি তাহলে এই দশ হাজার মেট্রিক টন চিনি হচ্ছে চূড়ান্ত দ্রব্য আবার নব্বই হাজার মেট্রিক টন চিনি কী হয়ে গেল রয়ে গেল সেটা মনে করো মিষ্টান্ন শিল্পে মিষ্টি উৎপাদনে কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে হলে ওই চিনি হয়ে যাবে কি মাধ্যমিক দ্রব্য আর এই চিনির থেকে যে মিষ্টি হবে সে মিষ্টি হচ্ছে চূড়ান্ত দ্রব্য তাহলে দেখো যে আখের রসটাকে যদি আমি প্রাথমিক দ্রব্য ধরি তাহলে চিনি হচ্ছে একটা অংশ সরাসরি ভোগ করলে চূড়ান্ত দ্রব্য আর যেটা মিষ্টি উৎপাদনে ব্যবহৃত হবে সেই চিনিটা হচ্ছে কি মাধ্যমিক দ্রব্য মিষ্টিটা সরাসরি ভোগে চলে আসে সেটা হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য তাহলে চূড়ান্ত দ্রব্য বিষয়টা আমরা কি করলাম বুঝলাম মনে করো তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য এই তুলা হতে সুতা উৎপাদন হয় এই সুতা হচ্ছে মাধ্যমিক দ্রব্য কারণ সুতাটা ব্যবহৃত হয় কাপড় উৎপাদনে এই জন্য আমি সুতাকে কি বলছি সেকেন্ডারি গুডস মাধ্যমিক দ্রব্য এই সুতার থেকে কাপড় উৎপাদন হয় এখন কাপড়টাকে কি আমি চূড়ান্ত দ্রব্য বলবো হ্যাঁ কাপড়টা যদি সরাসরি ভোগ করে ফেলি তাহলে চূড়ান্ত দ্রব্য কিন্তু ট্যাক্স টাইমে যে কাপড়টা উৎপাদিত হয় সেটা আমি সাধারণত সরাসরি ভোগ করি না এই কাপড়টা চলে যায় পোশাক উৎপাদনে তৈরি পোশাকে সব কাপড়টা হয়ে যাবে মাধ্যমিক দ্রব্য আর গার্মেন্টসে থেকে যে পোশাকটা উৎপাদিত হবে মনে করো এই কোটটা সেটা আমি কি করলাম ব্লেজারটা আমি কি করলাম পড়লাম সরাসরি ভোগ করলাম এটা কি হয়ে গেল চূড়ান্ত দ্রব্য তাহলে এখানে তুলোটা তোলাটা হচ্ছে প্রাথমিক দ্রব্য আর এই ব্লেজারটা হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য মাঝখানে আছে কে সুতা এবং কাপড় এরা হচ্ছে সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট গুডস মাধ্যমিক দ্রব্য প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি হেডিং দিয়েছি দ্বৈত গণনার সমস্যা ডাবল কাউন্টিং প্রবলেম এখন আমি আসি নাই এখন আমি চলে আসব মূল কথায় আমরা যখন জাতীয় এই পরিমাপ করি তখন কিন্তু আমরা এই চূড়ান্ত দ্রব্য কোনটা এই চূড়ান্ত দ্রব্যকে আমরা কি করি হিসাব করি এই জন্য তোমরা দেখবে আমরা জিএনপির সংজ্ঞা দেই অথবা জিডিপির সংজ্ঞা দেই যার সংজ্ঞা দেই না কেন আমরা কি বলি একটা নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের জনগণ জিএনপির কথা বলছি যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং কর্ম উৎপাদন করে তার বাজার মূল্য হচ্ছে জিএনপি আমরা চূড়ান্ত শব্দটা বলি আর এই চূড়ান্ত শব্দটা যদি না বলতাম যে পরিমাণ দ্রব্য মিশ্যাবা উৎপাদন করে তার বাজার মূল্য যে পরিমাণ দ্রব্য মস্যাবা উৎপাদন করে তার বাজার মূল্য হচ্ছে জিএনপি তাহলে কি দেখা যেত জানো আমি চূড়ান্ত বলি নাই তাহলে প্রাথমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্য সবার বাজার মূল্য চলে আসবে কার কার প্রাথমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্য সবার বাজার মূল্য চলে আসবে এখন আসো আমি তোমাদেরকে দ্বৈত গণনার সমস্যার সাজ্ঞাটা কি করছে দিচ্ছে। খাতায় লিখে রাখো একটা হচ্ছে জাতীয় পরিমাপের ক্ষেত্রে যদি দ্রব্য সেবার মূল্য দুই বা ততোধিকবার হিসেব করা হয় তাহলে তাহলে হিসাবকৃত জাতীয় প্রকৃত জাতীয় জাতীয় পরিমাপের এই সমস্যাটাকে দ্বৈত গণনার সমস্যা বলে অন্যভাবে বলা যায় যে জাতীয় পরিমাপের ক্ষেত্রে যদি প্রাথমিক মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যের বাজার মূল্য হিসেব করা হয় তাহলে হিসাবকৃত প্রকৃত হতে বেশি হয় পরিমাপের এ ধরনের সমস্যাকে জাতীয় 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 দ্বৈত গণনার সমস্যা বলে অনেকে কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু দেন না যে প্রাথমিক মাধ্যমিক চূড়ান্ত দ্রব্য আমরা শুধু বলি কি একাধিকবার বা দুই দুইবার ততোধিকবার কিন্তু আমি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি এই দুই বা ততিক ততোধিকবার কেন গণনা করা হয় এই দুই বা ততোধিকবার গণনা করা হয় যে প্রাথমিক মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্য গণনার কারণে এখানে যে দুই বা ততোধিকবার গণনার বললে অনেক সময় বোঝা যাইতে পারে এই মার্কারটা আমি দুইবার গণনা করেছি অথবা এই মার্কারটা আমি কয়বার গণনা করেছি তিনবার আসলে গণনার সমস্যা কিন্তু না। দুইবার গণনা করা করা কিন্তু কি হয়েছে। হয়েছে। ঠিক আছে এখানে যে আমরা বলি দুইবার ততধিকবার গণনা করা হয়েছে এই অর্থ হচ্ছে যে এই মার্কারের ভিতরে অনেক উপাদান আছে সে উপাদানগুলো আমাদের অজান্তে দুইবার ততোধিকবার কি হয় গণনা করা হয় কিন্তু চূড়ান্ত দ্রব্য মার্কার কিন্তু আমি একবারই গণনা করেছি কিন্তু এর ভিতরে কিছু উপাদান আছে যেগুলো আমাদের মনের অজান্তে একাধিকবার গণনা করা হয় আর সেই উপাদানগুলো হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য এই আমি এইটাই হচ্ছে পারফেক্ট সংজ্ঞা দ্বৈত গণনা সমস্যার প্রথমে ওইটা দিবে একাধিকবার গণনা বা দুইবার ততধিকবার এরপরে বলবা অন্যভাবে আমরা বলতে পারি জাতীয় পরিমাপের অন্যভাবে আমরা বলতে পারি জাতীয় পরিমাপের ক্ষেত্রে প্রাথমিক তারপরে মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যের মূল্য যদি বিবেচনা করা হয় তাহলে হিসাবকৃত জাতীয় প্রকৃত জাতীয় হতে বেশি হয় জাতীয় পরিমাপের এ ধরনের সমস্যাকে দ্বৈত গণনা শুভচ্ছা বলেন আমি একটা উদাহরণ দিলে একেবারে বিষয়টা কি হয়ে যাবে क्लियर হয়ে যাবে মনে করো আমার মাঠ পর্যায়ে তুলা উৎপাদিত হয়েছে ঠিক আছে কি উৎপাদিত হয়েছে তুলা উৎপাদিত হয়েছে তুলার মূল্য কত টাকা 100 টাকা তুলার মূল্য 100 টাকা এই তুলা চলে গেল কোথায় সুতা মিলে স্পিনিং মিলে ঠিক আছে সুতা মিলে চলে গেল তোলাটা চলে গেল কোথায় সুতা মিলে ঠিক আছে এই সুতা মিলে যাওয়ার পর এখানে যে সুতো উৎপাদিত হয়েছে তার মূল্য রাখা হয়েছে একশত সত্তর টাকা একশত সত্তর টাকা আচ্ছা একশো সত্তর টাকা যখন কি করেছে রেখেছে কেন রেখেছে জানো কারণ সুতালা সুতা তৈরি করার জন্য তুলা কিনেছে একশো টাকার তুলা কিনেছে কত টাকার একশো টাকার অর্থাৎ সুতার মূল্য নির্ধারণের সময় সে তুলার জন্য একশো টাকা খরচ করেছে সেটা সে রাখবে এরপরে তার এখানে শ্রম মূলধন এবং তার যে পারিশ্রমিকের মূল্য এটা সত্তর টাকা যোগ করে মূল্য নির্ধারণ করেছে একশো সত্তর টাকা এই সুতা মিল থেকে সুতা উৎপাদিত হওয়ার পর এই সুতা কোথায় চলে গেল টেক্সটাইল মিলে টেক্সটাইল মিল সুতাদি কি উৎপাদন করে বলতো কাপড় উৎপাদন করে তাহলে টেক্সটাইল মিল কি করলো কাপড় উৎপাদন করলো সে কত টাকার কাপড় উৎপাদন করলো সে দুশো পঞ্চাশ টাকার সে দুশো পঞ্চাশ টাকার কাপড় উৎপাদন করলো দুশো পঞ্চাশ টাকার সে কাপড় উৎপাদন করলো এক্ষেত্রে এই যে টেক্সটাইল মিল তার কাপড়ের দাম দুশো পঞ্চাশ টাকায় রেখেছে কারণ কি জানো কারণ সে কিন্তু সুতা মিল থেকে একশো সত্তর টাকার সুতা কি করেছে ক্রয় করেছে কাপড় তৈরি করার জন্য অতএব কাপড়ের যখন সে বাজার দাম রাখবে তখন তো তার মাথায় রাখতে হবে এই কাপড় কেনার জন্য সুতা কিনেছি একশো সত্তর টাকা দিয়ে তাহলে এই একশো সত্তর টাকা আমাকে উদ্ধার করতে হবে এই একশো টাকা সে মাথায় রাখবে এরপর কাপড় উৎপাদনের জন্য তার শ্রম তার মূলধন তার বিল্ডিং এর ভাড়া এবং উদ্যোক্তা হিসাবে তার পারিশ্রমিকের মূল্য যেটাকে মুনাফা বলি সবগুলো সে যোগ করেছে কত টাকা আশি টাকা এই একশো সত্তর সাথে আশি যোগ করে দুশো পঞ্চাশ টাকা হল এখন টেক্সটাইল মিল এই কাপড় উৎপাদন করে কাপড়টা কোথায় পাঠিয়েছে তৈরি পোশাক কারখানায় পাঠিয়েছে মানে গার্মেন্টস এ পাঠিয়েছে কি করেছে এই দুশো পঞ্চাশ টাকার কাপড় কি করেছে কেটেছে ডিজাইন করেছে সেলাই করেছে কি হয়ে গেল তৈরি পোশাক হয়ে গেল অর্থাৎ একটা শার্ট হয়ে গেল অথবা একটা ব্লেজার হয়ে গেল ঠিক আছে বা একটা সালোয়ার কামিজ কি হয়ে গেল। একটা কাপড় কি হয়ে গেল। এইটার দাম তৈরি পোশাক রেখেছে কত টাকা চারশো টাকা রেখেছে আচ্ছা কেন চারশো টাকা রেখেছে বলতে পারবা এই চারশো টাকা রাখার কারণ হচ্ছে এই টাকা রাখার কারণ হচ্ছে কারণ গার্মেন্টস ফ্যাক্টরি জানে আমি এই পোশাকটা তৈরি করার জন্য আমি টেক্সটাইল মিল হতে দুশো পঞ্চাশ টাকার কাপড় ক্রয় করেছে অর্থাৎ আমার মাথার ভিতরে রাখতে হবে এই দুইশো পঞ্চাশ টাকা আমাকে উদ্ধার করতে হবে তার মাধ্যমে তৈরি পোশাকের দামের মাধ্যমে আবার এই দুইশো পঞ্চাশ টাকাতে কাপড় কেনার পর আবার গার্মেন্টস শ্রমিকদের মজুরি মূলধনের সুদ ভূমির মালিক মানে যে ফ্যাক্টরির মালিক যে মানে যার কাছ থেকে আমি বিল্ডিং ভাড়া নিয়েছি তাকে বিল্ডিং ভাড়া দিতে হবে যেটাকে র্যান্ট বা খাজ না বলে আর উদ্যোক্তার পারিশ্রমিকের মূল্য যেটা হচ্ছে মুনাফা এগুলো আমি সবগুলো যোগ করেছি একশো পঞ্চাশ টাকা তাহলে আড়াইশের সাথে একশো পঞ্চাশ টাকা যোগ করে কত হয়েছে চারশো টাকা হয়েছে এখন দেখো এখানে তোলা হচ্ছে প্রাথমিক দ্রব্য দেখেছ প্রাথমিক দ্রব্য আর এরা হচ্ছে সুতাম কাপড় হচ্ছে মাধ্যমিক দ্রব্য আর তৈরি পোশাকটা সরাসরি ভুগে চলে আসে এই জন্য এটা হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য ঠিক আছে কি দ্রব্য এটা চুরান্ত্র দ্রব্য এটা প্রাইমারি গুডস এটা হচ্ছে সেকেন্ডারি গুডস এই দুইটা এটা হচ্ছে ফাইনাল গুডস চুরান্ত্র দ্রব্য এখন আমরা যখন জাতীয় পরিমাপ করি বা জএনপি পরিমাপ করি বা জিডিপি পরিমাপ করি যাই পরিমাপ করি না কেন আমরা চুরান্ত্র দ্রব্যের বাজার মূল্যটা হিসাব করি চুরান্ত্র দ্রব্যের বাজার মূল্য কত 400 টাকা 100 আমাদের ন্যাশনাল ইনকাম হচ্ছে কত চারশো টাকা টাকা এখন আমি যদি বিবেচনা না করি আমি যদি প্রাথমিক মাধ্যমিক চূড়ান্ত দ্রব্যের মূল্য যদি বিবেচনা করি তাহলে জাতীয় এটা কত হবে প্রাথমিক দ্রব্য তুলার মূল্য হচ্ছে কত একশো টাকা মাধ্যমিক দ্রব্য সুতার মূল্য হচ্ছে কত একশো টাকা মাধ্যমিক দ্রব্য কাপড়ের মূল্য হচ্ছে কত দুশো পঞ্চাশ দ্রব্য পোশাকের মূল্য হচ্ছে কত চারশো টাকা সমান কত হলো আহ দুইশত সত্তর কত বিশ নয়শো বিশ টাকা নয়শত বিশ টাকা শূন্য 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 পাঁচ বারো দুই এক পাঁচ আবার একটু দেখি আড়াইশো দেড়শো চারশো বিশ আটশো টাকা তাহলে জাতীয় হচ্ছে কত নয়শো টাকা তাহলে প্রাথমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্য সবগুলোর মূল্য বিবেচনা করে জাতীয় পেয়েছি ৯২০ বিশ টাকা কিন্তু প্রকৃত জাতীয় হচ্ছে চারশো টাকা প্রকৃত জাতীয় হতে হিসাবকৃত জাতীয় অনেক বেশি এইটা কি বলা হয় কি দ্বৈত গণনা সমস্যা এখন আসো যে দুইবার বার কিভাবে মূল্যগুলো যোগ করেছি একটু দেখাই এখানে তুলার মূল্য কত একশো টাকা নাকি আমি একশো টাকা কি করেছি ইয়ে করেছি অসুবিধা সুতার মূল্য কত একশো টাকা সুতার মূল্য কত একশো টাকা দেখো খুবই ইন্টারেস্টিং নয়শো বিশ টাকা নাকি হ্যাঁ সুতার মূল্য কত একশো সত্তর টাকা এই সত্তর টাকার দুটো ভাগ আছে একশো টাকা হচ্ছে তুলা আর সত্তর টাকা হচ্ছে কি সত্তর টাকা হচ্ছে নতুন মূল্য সৃষ্টি হয়েছে স্পিনিং মিলে সুতা কারখানায় নতুন মূল্য সৃষ্টি হয়েছে সুতা কারখানা একশো টাকার তুলা নিয়ে সুতা কারখানা একশো টাকার কি নিয়েছে তুলা নিয়েছে নিয়ে সেটাতে তারা তাদের মূলধন শ্রম এগুলা ব্যবহার করে নতুন মূল্য সৃষ্টি করেছে সত্তর টাকা এই নতুন মূল্য সৃষ্টি করার কারণে প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেছে তুলাটা সুতায় পরিণত হয়েছে আচ্ছা এরপরে দেখো যে কাপড়ের মূল্য কত দুইশো পঞ্চাশ টাকা এই দুইশো তো পঞ্চাশ টাকার ভিতরে এই দুইশো পঞ্চাশ টাকার ভিতরে একশো টাকা হচ্ছে কি সুতা আর আশি টাকা হচ্ছে কি আশি টাকা হচ্ছে কাপড় অর্থাৎ যে টেক্সটাইল মিল সে কি করেছে আশি টাকার মূল্য সে কি করেছে সৃষ্টি করেছে এবং টেক্সটাইল মিল তার প্রযুক্তিগত দক্ষতা মূলধনের ব্যবহার শ্রমের ব্যবহার ইত্যাদি ঘটিয়ে সুতার কি করেছে সুতার আকৃতি চেঞ্জ করে ফেলেছে এটাকে সে কাপড়ে পরিণত করেছে এবং এক্ষেত্রে সে আর্থিকভাবে মূল্য সৃষ্টি করেছে কত টাকা আশি টাকার আর একশো সত্তর টাকা হচ্ছে কার মূল্য সুতার মূল্য হচ্ছে দুইশো কত পঞ্চাশ টাকা কাপড়ের এখন দেখো এই যে সুতার মূল্য যে টাকা এই টাকার ভিতরে একশো টাকা হচ্ছে কার মূল্য তুলার মূল্য আর সুতার মূল্য হচ্ছে কত টাকা সত্তর টাকা সুতার মূল্য হচ্ছে কত টাকা সত্তর টাকা ক্লিয়ার এরপরে আসো আমার তৈরি পোশাকে আসো তৈরি পোশাকে আসো তৈরি পোশাক সে কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিয়ে কাপড় কিনেছে কত টাকা দিয়ে দুশো পঞ্চাশ টাকা দিয়ে কাপড় কিনেছে এরপর এই কাপড়টাকে সে তার মেশিনে ফেলে কাটাকাটি করে সবকিছু করে সে তৈরি পোশাকে সে কি করেছে পরিণত করেছে বাহারি পোশাকে পরিণত করেছে যেটা আকৃষ্ট হয়ে আমরা কি করি মার্কেট থেকে কিনি ঠিক আছে চূড়ান্ত দ্রব্য হিসাবে ভোগ করি অতএব সেখানে এখানে মূল্য সৃষ্টি করেছে একশো পঞ্চাশ টাকা এই যে তৈরি পোশাকের মূল্য চারশো টাকা হয়েছে এখন আসো এই দুইশো পঞ্চাশ টাকার ভাগটা দেখো এই যে দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে কার এর মূল্য তোমার আহ দুশো পঞ্চাশ টাকা হচ্ছে কাপড়ের মূল্য যার ভিতরে একশো সত্তর টাকা হচ্ছে সুতার মূল্য আর আশি টাকা হচ্ছে কার মূল্য টাকা হচ্ছে যেটা মূল্য সৃষ্টি করে আবার একশো সত্তর টাকা সুতার মূল্যের ভিতরে একশো টাকা হচ্ছে তুলার মূল্য আর সত্তর টাকা হচ্ছে কি সুতাতে মূল্য সংযোজন হয়েছে স্পেনিং কারখানায় এখন তুমি দেখো এখন তুমি দেখো ভালো করে দেখো ভালো করে দেখো আমি যখন যে জাতীয় পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত দ্রব্যকে যখন বিবেচনা করব না অটোমেটিক চলে আসবে প্রাথমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্য জাতীয় পরিমাপটা প্রকৃত পরিমাপ হতে অনেক বেশি হয় অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখো আমার এই তুলার মূল্যটা কয়বার যুগ হয়েছে একবার সে নিজে প্রাথমিক দ্রব্য হিসেবে যুগ হয়েছে একবার সুতার মূল্যের ভিতরে তুলার মূল্য আছে আরেকবার কাপড়ের মূল্যের ভিতরে কি আছে আমার তুলার মূল্য আছে আরেকবার পোশাকের মূল্যের ভিতরে আবার কি আছে তুলার মূল্য আছে অর্থাৎ তুলার মূল্য যুগ হয়েছে কয়বার চারবার আশা করি বুঝতে পেরেছ তোলার মূল্য কয়বার যুগ হয়েছে চারবার একবার তোলার মূল্য যুগ হয়েছে আছে তাও সুতার মূল্য একশো সত্তর টাকার ভিতরে তোলার মূল্য একশো টাকা আরেকবার যুগ হয়েছে কয়বার দুইবার কাপড়ের মূল্য দুশো পঞ্চাশ টাকার ভিতরে এই দেখো সুতার মূল্য একশো সত্তর সুতার ভিতরে আবার কি তুলা একশো আরেকবার যুগ হয়েছে কত তিনবার আর পোশাকের মূল্য চারশো টাকার ভিতরে কাপড় দুইশো টাকা ঠিক আছে আবার দুইশো টাকার ভিতরে একশো সত্তর টাকা এর ভিতরে আবার একশো টাকা তুলা তাহলে তুলার মূল্য চারবার যুগ হয়েছে ওকে প্লাস এখন আসো সুতার মূল্য কয়বার যোগ হয়েছে এই একবার নিজে একবার কাপড়ের সাথে একবার দুইবার তৈরি পোশাক একবার কয়বার তিনবার সুতার মূল্য যুগ হয়েছে কয়বার তিনবার ক্লিয়ার এরপরে আসো এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা যে কাপড়ের মূল্য কয়বার যোগ হয়েছে কাপড়ের মূল্য কারণ টেক্সটাইল মিলে শ্রম মূলধন প্রযুক্তিগত সবকিছু সমন্বয় ঘটিয়ে তুলা থেকে তোলার থেকে যে কাপড় উৎপাদন করা হয়েছে সেখানে মূল্য সংযোজন হয়েছে কত টাকা আশি টাকা ঠিক আছে এই আশি টাকা দেখো এই আশি টাকা সে কাপড়ের সাথে কাপড়ের মূল্য যুগ করার সময় একবার যুগ হয়েছে আবার দেখো তুমি এর মাধ্যমে তৈরি পোশাকের মাধ্যমে একবার কি হয়েছে যুগ হয়েছে একবার কি হয়েছে যুগ হয়েছে এই আশি টাকা এই যে দুশো পঞ্চাশের ভিতরে এই দেখো আশি টাকা আছে তাহলে আশি টাকা কয়বার যুগ হয়েছে দুইবার আশি ইন্টু দুই এরপরে যে তৈরি পোশাক কারখানা গার্মেন্টস তাদের মূল্য কিন্তু একশো পঞ্চাশ টাকা একবারই যুগ হয়েছে আর নাই কিন্তু একশো পঞ্চাশ টাকা কয়বার যুগ হয়েছে একবার এখন তুমি দেখো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে দশ একশো ষাট একশো ষাট এটা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে কত হলো চারশো দুশো দশ ছয়শো দশ একশো ষাট যুগ করলে হচ্ছে কত সাতশো সত্তর আর একশো পঞ্চাশ যুগ করলে আটশো সত্তর নয়শো বিশ নয়শো বিশ টাকা এই দেখো তোমার নয়শো বিশ টাকা পেয়েছে কিনা নয়শো বিশ টাকা পেয়েছে তাহলে এই যে পরিমাপটা প্রকৃত পরিমাপ হতে বেশি হওয়ার কারণ কি বেশি হওয়ার কারণ হচ্ছে প্রাথমিক দ্রব্য তুলা চারবার গণনা করেছে কয়বার চারবার ঠিক আছে কিন্তু দেখো আমি এই যে বলছি না আমি কি মাঠে গিয়ে তুলার মূল্য চারবার নিয়েছি আমি মাঠে গিয়ে তুলার মূল্য চারবার নেই নাই এটা টেকনিক্যাল ভুলের কারণে এটা চারবার হয়ে গেছে আমি ইচ্ছে করে চারবার নেই নাই কারণ আমি তুলার মূল্য নিয়েছি সুতার মূল্য নীতিকে তুলার মূল্য চলে এসেছে কাপড়ের মূল্য নীতিকে তোলার তুলার মূল্য চলে এসেছে তৈরি পোশাকের মূল্য নীতি তোলার মূল্য চলে এসেছে আমি এটা ভাবতে পারিনি যে তৈরি পোশাকের ভিতরে যে আবার কার মূল্য আছে তোলার মূল্য আছে এটা হচ্ছে টেকনিক্যাল ভুল ইচ্ছাকৃত ভুল না টেকনিক্যাল ভুল তাহলে আমার যে তোলার মূল্য চারবার যুগ হয়েছে সুতার মূল্য তিনবার যুগ হয়েছে কাপড়ের মূল্য দুইবার যুগ হয়েছে আর তৈরি পোশাক একবার যুগ হয়েছে এই জন্য যে দ্বৈত গণনার সমস্যা এই ডাবল মানে দ্বৈত মানে দুইবার গণনা আসলে এই দুইবার অর্থে না শাব্দিক অর্থে না দ্বৈত গণনা বলতে আমরা বুঝি যে এবং সেবা মূল্য একের অধিক বার অর্থাৎ দুইবার তার চেয়ে বেশিবার যদি গণনা করা হয় তাহলে হিসাবকৃত জাতীয় প্রকৃত জাতীয় হতে বেশি হয় আর সবচেয়ে পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যে জাতীয় পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য বিবেচনা না করে প্রাথমিক মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্য বিবেচনা করা হয় তাহলে হিসাবকৃত জাতীয় প্রকৃত জাতীয় হতে অনেক বেশি হয় জাতীয় পরিমাপের যে সমস্যা হয় সেটাকে বলা হয় দ্বৈত গণনার সমস্যা তোমরা এই তালিকাটা খুব ভালো করে দেখবা দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং দেখো হিসাব একটা পণ্যের মূল্য কয়বার কি হচ্ছে যুগ হচ্ছে আচ্ছা এখন আসো এই দ্বৈত গণনার সমস্যা আমরা কিভাবে দূর করব একেবারেই সহজ একেবারেই সহজ গণনার সমস্যা কিভাবে আমরা দূর করবো এইটা দূর করার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট মেথড ফাইনাল প্রোডাক্ট মেথড এটাকে বলে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি এটাকে কি বলে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি এটাকে বলে ফাইনাল প্রোডাক্ট মেথড চূড়ান্ত উৎপাদন পদ্ধতি চূড়ান্ত উৎপাদন পদ্ধতি মানে কি সেটা হচ্ছে অথবা আমরা চূড়ান্ত দ্রব্যটাকে বিবেচনা করব অর্থাৎ জাতীয় পরিমাপের ক্ষেত্রে আমরা প্রাথমিক মাধ্যমিক এই চূড়ান্ত তিন ধরনের দ্রব্যের ভিতরে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যকে আমরা কি করব বিবেচনা করব। চূড়ান্ত উৎপাদন এই জন্য বলা হয়েছে যে এইটা উৎপাদিত হওয়ার পর এটা আরও কোনো পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় না এটা সরাসরি ভুকে চলে আসে এই ধরনের দ্রব্যকে আমরা বলি চূড়ান্ত দ্রব্য তা আমরা যখন জাতীয় পরিমাপে চূড়ান্ত দ্রব্যের মূল্যটা হিসাব করব তখন দ্বৈত গণনার সমস্যাটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এই দেখো পোশাকের মূল্য হিসাব করলে আমার জাতীয় প্রকৃত এটা চলে আসবে কারণ এই তৈরি পোশাকের ভিতরে কাপড়ের মূল্য সুতার মূল্য তুলার মূল্য কি রয়ে গেছে তাহলে একটা হচ্ছে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি আশা করি তোমরা কি করেছো বুঝতে পেরেছ দুই নাম্বারটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি দুই নাম্বারটা কি মূল্য সংযোজন পদ্ধতি ভ্যালু অ্যাডেড মেথড ভ্যালু অ্যাডেড মেথড মূল্য সংযোজন পদ্ধতি ভ্যালু অ্যাডেড মেথড মূল্য সংযোজন পদ্ধতি অর্থাৎ মূল্য সংযোজন পদ্ধতিতেও আমরা জাতীয় পরিমাপ করতে পারি চূড়ান্ত উৎপাদন পদ্ধতিতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য চিহ্নিত করা কারণ এক লাখ লিটার আকের রস উৎপাদিত হয়েছে এই এক লাখ লিটারের ভিতরে দেখা গিয়েছে নব্বই হাজার লিটার চলে গেছে চিন উৎপাদনে আর দশ হাজার লিটার আখের রস আমরা জনগণ খেয়ে ফিরেছি তাহলে দশ হাজার লিটার যেটা ভোগ করে ফেলেছে এটা চূড়ান্ত দ্রব্য আর নব্বই হাজার এটা কি হয়ে গেল প্রাথমিক দ্রব্য বুঝতে পেরেছ আবার আখের রস থেকে যে চিনি উৎপাদিত হয়েছে মনে করো দশ মেট্রিক টন এর ভিতরে দুই মেট্রিক টন আমরা জনগণ সাহসীর ভোগ করেছি তাহলে দুই মেট্রিক টন হচ্ছে চূড়ান্ত দ্রব্য আবার আট মেট্রিক টন চিনি চলে গেছে মিষ্টান্ন দ্রব্য উৎপাদনে ওই আট মেট্রিক টন হয়ে গেল কি মাধ্যমিক দ্রব্য তাহলে চূড়ান্ত দ্রব্য চিহ্নিত করাটা কঠিন তবে একটা দেশের পরিসংখ্যান বিভাগ যত শক্তিশালী ঠিক আছে এবং সব কিছু মনে করো তথ্যাদি যে দেশে থাকে সে দেশে চূড়ান্ত দ্রব্য চিহ্নিত করা কি ভাবে অনেক কি সহ তাদের জাতীয় পরিমাপের হিসাবটাও কি আসে সঠিক আসে আর মূল্য সংযোজন পদ্ধতি কি মূল্য সংযোজন পদ্ধতি হচ্ছে যে প্রাথমিক দ্রব্যটা যখন মাধ্যমিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় আর মাধ্যমিক দ্রব্যটা মাধ্যমিক দ্রব্যগুলো যখন চূড়ান্ত দ্রব্য উৎপাদনে কি হয় ব্যবহৃত হয় এগুলো তো বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন কোনোটা মাঠে হয় কোনোটা ফ্যাক্টরিতে হয় প্রত্যেকটা স্থানে মূল্য সংযোজন হয় মূল্য সংযোজন হয় এই মূল্যগুলো সংযোজন করে আমরা কি করতে পারি আমরা যে সঠিকভাবে জাতীয় পরিমাপ করতে পারি মূল্যগুলো সংযোজন করে আমরা সঠিকভাবে জাতীয় পরিমাপ করতে পারি আমি একটু দেখাচ্ছি মূল্যটা কিভাবে সংযোজন হচ্ছে প্রথমে দেখো আমি মাঠে কি করলাম এগুলো ব্যবহার করলাম শ্রম প্রদান করলাম ঠিক আছে সবকিছুর কম্বিনেশনের মাধ্যমে আমি মাঠে তুলা উৎপাদন করলাম তাহলে মাঠ পর্যায়ে মূল্য কত সৃষ্টি হয়েছে একশো টাকা মূল্য কি হয়েছে সৃষ্টি হয়েছে অতএব মাঠ পর্যায়ে একশো টাকা মূল্য সৃষ্টি হয়েছে জাতীয় পরিমাপে এই একশো টাকা আসবে এখন এই তুলা চলে গেল সুতা মিলে সুতা মিলে যাওয়ার পর এই সুতামিল তুলা মিল থেকে একশো টাকার তুলা কিনেছে কেনার পর সেখানে তাদের মূলধনের মাধ্যমে যন্ত্রপাতির মাধ্যমে শ্রমিকদের দক্ষতার মাধ্যমে প্রসেসিং এর মাধ্যমে এই তুলা হতে তারা সুতা কি করেছে উৎপাদন করেছে তাহলে এই তুলা থেকে সুতো উৎপাদন করতে গিয়ে তারা ভূমির মূল্য শ্রমের মূল্য মূলধনের মূল্য উদ্যোক্তার পারিশ্রমিক মূল্য মানে মুনাফা এগুলো তারা সত্তর টাকা যোগ করেছে যুগ করে তারা সত্তর মূল্য কত রেখেছে একশো আর একশো একশো থেকে সত্তর টাকা যোগ করে একশো সত্তর টাকা তাহলে দেখো এখানে মূল্য সৃষ্টি হয়েছে কত সত্তর টাকা মূল্য সৃষ্টি হয়েছে নতুন মূল্য সৃষ্টি হয়েছে সত্তর টাকা কারণ একশো সত্তরের ভিতরে একশো টাকা হচ্ছে মূল্য নতুন মূল্য সৃষ্টি হয়েছে সত্তর টাকা এই সত্তর টাকা জাতীয় আয় চলে যাবে হিসাবে চলে আসবে এরপরে তুমি দেখো যে এই সুতাটা চলে গেল কাপড় কাপড় মিলে টেক্সটাইল মিলে টেক্সটাইল কি করলো এই একশো টাকা সুতা দিয়ে দুইশো টাকার কাপড় কি করেছে সৃষ্টি করেছে তৈরি করেছে এখানে তারা মূল্য সৃষ্টি করেছে কত দুইশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা বাধ্য আশি টাকা মূল্য সৃষ্টি করেছে আশি টাকা এই আশি টাকা এর পরিমাপে চলে যাবে তারপর থেকে টাকার টাকার কাপড় কিনে কি করেছে পোশাক উৎপাদন করেছে তারা মূল্য সৃষ্টি করেছে কত এই দুইজন মূল্য সৃষ্টি করেছে কত এই চারশো ভিতরে দুইশো পঞ্চাশ হচ্ছে কাপড় নতুন মূল্য সৃষ্টি করেছে কত টাকা একশো টাকা এই একশো টাকা কোথায় যাবে জাতীয়র পরিমাপে যাবে এখন সবগুলো তুমি যোগ করো মূল্য যেগুলো সৃষ্টি হয়েছে একশো সত্তর আশি যোগ করলে দুশো পঞ্চাশ দুশো সাথে একশো পঞ্চাশ যোগ করলে চারশো চারশো অর্থাৎ মূল্য সংযোজন পদ্ধতিতে আবার জাতীয় বেরিয়েছে কত চারশো টাকা আর চূড়ান্ত উৎপাদন পদ্ধতিতেও জাতীয় কত চারশো টাকা পরস্পর কি হয়েছে সমান হয়েছে পরস্পর সমানো হয়েছে তাহলে দ্বৈত গণনার সমস্যা কি এটা আমরা আলোচনা করলাম আর দ্বৈত গণনার সমস্যা দূর করার ও পদ্ধতি হচ্ছে কয়টা দুইটা দেখো আনসার কিন্তু খুব বড় হবে না কারণ দ্বৈত গণনার সমস্যা আলোচনা করতে গিয়ে এই তালিকাটা তো ব্যবহার করবে ঠিক আছে তালিকা তো ব্যবহার করবে ব্যবহার করার পর তারপর কি করবে এখান থেকে তুমি দেখিয়ে দিবে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি এখানে তৈরি পোশাক হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য এই চৈতরি পোশাকের মূল্য হচ্ছে চারশো টাকা আমরা যদি চূড়ান্ত দ্রব্য হিসাবে তৈরি পোশাকের মূল্যকে জাতীয় অন্তর্ভুক্ত করি তাহলে তৈরি পোশাকের ভিতরেই কাপড়ের মূল্য সুতার মূল্য তুলার মূল্য কি রয়ে গিয়েছে অর্থাৎ সঠিক জাতীয় এটা পাওয়া যাবে এবং সঠিক জাতীয় হচ্ছে চারশো টাকা আর মূল্য সংযোজনের পদ্ধতি যদি আমরা জাতীয় যদি বের করতে চাই তাহলে প্রত্যেকটা সেক্টরে যে নতুন মূল্য সংযোজন করা হবে সেটা জাতীয় পরিমাপে হিসাব করা হবে একাডে মাঠ পর্যায়ের মূল্য সৃষ্টি হয়েছে একশো টাকা সুতা সুতামিনের মূল্য সৃষ্টি হয়েছে একশো সত্তর বিয়োগ একশো সমান সত্তর টাকা মূল্য সৃষ্টি হয়েছে দুশো পঞ্চাশ বিয়োগ একশো সত্তর সমান গার্মেন্টস পোশাক পোশাকশিপের মূল্য সৃষ্টি হয়েছে চারশো বিয়োগ দুশো পঞ্চাশ সমান একশো পঞ্চাশ টাকা এই সবগুলো চুপ করে আমরা পেয়েছি কত আমরা চারশো টাকা পেয়েছি এবং দেখা গিয়েছে মূল্য সংযোজন পদ্ধতিতে আমরা যে জাতীয় পরিমাপ করেছি চূড়ান্ত উৎপাদন পদ্ধতিতে আমরা একই জাতীয় কী করেছি পরিমাপ করেছি তো প্রিয় শিক্ষার্থীরা যে তোমাদের সামনে দ্বৈত গণনার সময় সেটা কী করলাম আমি আলোচনা করলাম ঠিক আছে এবং দেখো যে হালকাভাবে যদি পড়ো হয়তো কোনো রকমে পাস করবে অনার্সের রেজাল্টও হয়তো দেখা গেছে নাম্বার পেয়ে গিয়েছ কিন্তু যখন মনে কর বিশেষ পরীক্ষা দিবা আর ইকোনমিক্স স্টুডেন্ট তো মনে করো যে তারা ইকোনমিক্স এর উপর দুশো নাম্বার আছে অর্থনীতিতে রিটেনে তখন কিন্তু বেসিক জিনিস যদি না থাকে তাহলে সেখানে কিন্তু লিখতে পারবে না তো অনেক কিছু কি করবে প্রশ্ন করতে পারে অনেক কিছু তোমাকে প্রশ্ন করতে পারে তুমি বলেছো দুইবার গণনা করা বা তিনবার গণনা করা একাধিকবার গণনা করা দেখাও তো যে একটা পণ্যের মূল্য একাধিকবার কিভাবে এসেছে এই দেখো আমি এই যে তালিকাটা তো দিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছি কিভাবে একাধিকবার কি এসেছে এই দেখো সুতার মূল্যটা কীভাবে একাধিকবার কি হয়েছে এসেছে তো এগুলা মাথার ভিতরে যদি রপ্ত করে যদি বুঝতে পারো তাহলে তুমি নিজেই কি করতে পারবে লিখতে পারবে এটা হচ্ছে আমার সাত নম্বর ক্লাস জাতীয় আর আরও ক্লাস আছে আজকের ক্লাস এখানে কি করছি শেষ করছি সবাইকে ধন্যবাদ